ঘটনা পরিবর্তন এক্সক্লুসিভ খবরের দিকে। তৃণমূল কংগ্রেস ছাড়ছেন তাপস রায়, বড় খবর। ঘনিষ্ঠ মহলে বিরক্তি প্রকাশ করেছেন তাপস রায়। নতুন রাজনৈতিক জীবন নিয়ে জল্পনা, কয়েকদিনের মধ্যে নাকি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন এমনটাই জানা যাচ্ছে। 21 তারিখ থেকে নিজের কেন্দ্রেও যাননি তাপসবাবু, দলের দেওয়া দায়িত্ব মানতেও নারাজ। দলীয় নেতৃত্বকে নিজের সিদ্ধান্ত জানালেন বিধায়ক। বড় খবর জানাচ্ছি, বিগ ব্রেকিং এই মুহূর্তে। রাজা সাহা আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি। রাজা, দেখো তোমায় বলি, এখনো পর্যন্ত যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা শাসক দল তৃণমূল শিবিরে দল ছাড়তে পারেন বলে এখনো পর্যন্ত জানতে পারছি বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায়। এবং তোমাকে বলি, এখনো পর্যন্ত যেমনটা খবর, তিনি কিন্তু দল থেকে ইস্তফা দেবেন, একই সঙ্গে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। আগামী 6 এবং 7 তারিখ নাগাদ রাজনৈতিক তার ভবিষ্যৎ কি হবে সেই সিদ্ধান্ত তাপস রায় নেবেন বলে জানা যাচ্ছে। তিনি কি রাজনৈতিক ভাবে সন্ন্যাস নেবেন নাকি তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন, সেটা কিন্তু আগামী 6 বা 7 তারিখে জানা যাবে। যদি এখনো পর্যন্ত খবর তোমাকে বলি, গত 21 ফেব্রুয়ারির পর থেকে তিনি কিন্তু তার নিজের বিধানসভা বরানগর সেখানেও কিন্তু পৌঁছাননি। এবং একসঙ্গে তোমাকে বলি যে গত 12 তারিখ অর্থাৎ 12ই জানুয়ারিতে তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি হয়, এবং সেই ইডি তল্লাশির পরেই কিন্তু দলের সঙ্গে তার একটা দূরত্ব বাড়তে থাকে। আমরা সদ্য সমাপ্ত যে বাজেট অধিবেশন বিধানসভায় সেখানেও তাপস রায়কে অনেকটা অসক্রিয়ভাবে দেখতে পেয়েছে অন্যান্য বারের থেকে। ফলত সবকিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে তৃণমূল কংগ্রেস দলের কাছে কিন্তু একটা বড় ধাক্কা। এটা যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তাপস রায় তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস দল ছাড়তে পারেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে তিনি আর দলে থাকতে চাইছেন না। তুমি জানো যে দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু উত্তর কলকাতা লোকসভা যিনি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে তিনি যেভাবে বিষোদ্গার করছেন, তার বিরুদ্ধে আক্রমণ করছেন, একই সঙ্গে দলের নেতৃত্বের বিরুদ্ধে যেভাবে মুখ খুলছেন, তাতে করে কেন তোমাকে বলি যে সম্ভাবনা কিন্তু প্রবল দল ছাড়তে পারেন তাপস রায়। তিনি কোন দলে যাবেন, তিনি কি অন্য কোনো দলে যোগদান করবেন, তিনি কি লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন, এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে থাকছে। মানে রাজা, লোকসভা ভোটের আগে শাসকের অন্দরের যে দ্বন্দ্ব তাতে কতটা জেরবার শাসক, কারণ তুমি খুব স্বাভাবিকভাবে যেটা জানাচ্ছিলে যে ঘনিষ্ঠ মহলেও বিরক্ত প্রকাশ করেছেন তাপস রায়। একেবারে তোমায় বলি যে ঘনিষ্ঠ মহলেও তিনি কিন্তু বিরক্তি প্রকাশ করেছেন, তার কারণ আমরা দেখতে পেয়েছি যে একাধিক সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যেভাবে মন্তব্য করেছেন এবং তার রাজনৈতিক ক্যারিয়ারে যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় একাধিক ক্ষেত্রে সমস্যা করেছেন বলে যে খবর তিনি ঘনিষ্ঠ মহলে উষ্মা প্রকাশ করেছেন। উত্তর কলকাতার জেলার যে সভাপতি করা হয়েছিল তাপস রায়কে, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, একাধিক তার দলকে জানিয়ে কোনো রকম কাজ হয়নি, দলীয় নেতৃত্ব কোনোভাবে তাপস রায়ের সঙ্গে যোগাযোগ করেননি। গত 12ই জানুয়ারি তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি হয়েছে, তারপরে দলের পক্ষ থেকে সেভাবে কিন্তু তাকে ফোন করেনি। একাধিক বিষয় কিন্তু অভিযোগে পার হচ্ছিল, ফলত এখন যেটা খবর যে লোকসভা নির্বাচনের আগে দল ছাড়তে পারে তাপস রায় এমনটাই কিন্তু খবর। এর আগেও আমরা তাপসবাবুকে অভিমানী হতে দেখেছিলাম রাজা, এবং এবার তো সরাসরি মানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে বড় প্রশ্ন উঠে যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে। হ্যাঁ, যেমনটা বলছো বলো। খুব স্বাভাবিকভাবে তোমাকে বলি, আমরা যে খবর পাচ্ছি তা হলো লোকসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস ছাড়তে পারেন তাপস রায়, অথবা তিনি কি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন নাকি নতুন কোন রাজনৈতিক দল হবে তার ভবিষ্যৎ, সেটা কিন্তু এখন সময় বলবে। যদিও এখনো পর্যন্ত তোমাকে বলি যে তাপস রায় তিনি দল ছাড়তে পারেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আগামী 6 এবং 7 তারিখে তিনি তার রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন বলে জানা যাচ্ছে। যদিও তোমাকে বলি যে দীর্ঘ প্রায় 52 বছরের রাজনৈতিক ক্যারিয়ার তাপস রায়ের, এবং তিনি দুবার কিন্তু এই যে 48 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভা তিনি সেখান থেকে কাউন্সিলর হয়েছিলেন, তিনি বিদ্যাসাগর বিধানসভা থেকে বিধায়ক হয়েছিলেন, এবং একসঙ্গে তোমাকে বলি তিনি বড়বজার বিধানসভার বিধায়ক হয়েছিলেন। 2011 সালের পর থেকে দল ক্ষমতায় আসার পর থেকে কিন্তু তিনি 3 বারের বড়নগর বিধানসভার তিনি বিধায়ক হয়েছেন। ফলত সবকিছু মিলিয়ে এখানে একজন কিংবদন্তি বর্ষিয়ান তৃণমূল নেতৃত্ব, তিনি দল ছাড়লে কিন্তু দলের ক্ষেত্রে একটা বড় ধাক্কা এমনটা কিন্তু নিশ্চিত। ফলত সবকিছু মিলিয়ে তোমাকে বলি যে তাপস রায় বর্ষিয়ান তৃণমূল নেতা, তিনি দল ছাড়তে পারেন বলে এখন পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকো রাজা, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সুকান্ত মজুমদারের বক্তব্য পাচ্ছি, বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলছেন উত্তর কলকাতা থেকে যিনি দাঁড়াবেন তিনি 1.5 লক্ষ ভোটে জিতবেন, অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে মন্তব্যটা কি বড় করে জোরালো জায়গা যে তাপস বাবুই কি তাহলে দাঁড়াতে পারেন সেখান থেকে? খুব জোরালো একটা মন্তব্য পাচ্ছি আমরা সুকান্ত মজুমদারের, সেই বক্তব্যটা শোনাই, শুনুন। কলকাতা আসনে এবার বিজেপি জিতছে, জিততে চলেছে 1 লক্ষের বেশি মার্জিনে। আমি শুধু এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, অনেক এপিসোড বাকি আছে আপনার এই ওয়েব সিরিজের, সবে দেখতে শুরু করেছেন, দেখুন, মজা লাগবে আমি এটুকু বলতে পারি।
রাজা কোন ব্যক্তি কে দাঁড়াবেন জানি না, তবে এভাবে বলে দেওয়া এটা কোথাও না কোথাও একখানা স্পষ্ট জল্পনা তৈরি করছে। যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা যেমনটা জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর, কারণ তাপস রায়কে নিয়ে আপনারা শুনছেন ক্রমাগত যে ছবি। আমরা এর আগে শুনেছি যে আমার বাড়িতে ইনি ঢুকিয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক সেই মন্তব্য করেছিলেন তাপস রায়। ফলত সেই জায়গা থেকে যখন একে একে আমরা মানে কুণাল ঘোষকে দেখেছি, তার বিদ্রোহী গোটা পরিস্থিতি তিনি যেভাবে তুলে ধরেছেন, এরপর তাপস রায় এবং একই সঙ্গে দাঁড়িয়ে ছবি যত এগোচ্ছে তত আরও বিভিন্ন পরিস্থিতি সামনে আসছে। এবং যেটা সবথেকে উল্লেখযোগ্য, ঘনিষ্ঠ মহলে বিরক্তি প্রকাশ করা তাপস রায় তিনি নিজে করেছেন, এবং তিনি তৃণমূল কংগ্রেস কি ছাড়তে চলেছেন বড় জল্পনা তৈরি হয়েছে। যদিও এর পরবর্তীতে তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন নাকি তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোথাও যাবেন, সেটা এখনও পর্যন্ত জল্পনা। যত সময় এগোবে তত আরও স্পষ্ট হবে। তবে দলীয় নেতৃত্বকে নিজের সিদ্ধান্ত বিধায়ক জানিয়ে দিয়েছেন এমনটাই আমরা জানতে পারছি।